আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা ইকরা বাংলার সামনে বসে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র প্রোগ্রামটা দেখছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ বরকত দান করুন এবং এখান থেকে যতটুকু শিক্ষা অর্জন করতে পারি তা যেন আমাদের জীবনে আমরা প্রতিপালন করতে পারি, যাতে করে কেয়ামতের ময়দানে আমরা যখন খুব কঠিন অবস্থায় থাকব আমাদের নবীর সামনে যে হয়তো তার হাতে হাউজে কাউসারের পানি হয়তো পান করার মতন সৌভাগ্য আমাদের হয়ে যেতে পারে, অথবা তার শাফাআত আমাদের মঞ্জুর হতে পারে, অথবা আল্লাহ যদি চান তার সাথে আমরা জান্নাতে এক জায়গায় হয়তো থাকতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই চাইতেন, অনেকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এমন অবস্থা যে আপনাকে এই কিছু সময় না দেখলে আমার জানটা মানে ফেটে যায়, আমি চাই যে জান্নাতেও আপনার সাথে আমি থাকবো, পাশাপাশি থাকবো। আল্লাহ রাসূল বলতেন যে হ্যাঁ, এটা হতে পারে, তবে তোমরা বেশি বেশি সিজদা দিয়ে আমাকে হেল্প করো, আমাকে সাহায্য করো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকার সুযোগ থাকতে পারে, তবে তার জীবন পথ মেনে চলে তার মতন যদি আমরা হওয়ার চেষ্টা করতে পারি, হয়তো আল্লাহ রহম করে তার পাশে থাকার মতন সুযোগ আমাদের করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা এই এপিসোডে আলোচনা করব যে হিজরতের পর্যায় শুরু হয়ে গেছে, একদল লোক হাবশায় চলে গেলেন, সেখানে তারা দিন মেনে চলছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, প্রচার করছেন এবং সেখানে দিন ভালো চলছে, তারা নিজেরাই শুধু দিনই হচ্ছেন না, আশেপাশের লোকজনকে ধর্মীয় বানাচ্ছেন এবং এমনকি নাজ্জাশি রাজা নিজেই শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। আর একটা জিনিস আমরা এখন দেখব যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তিনি কীভাবে থাকলেন। যখন কুরাইশরা দেখতে পেল যে বড় ধরনের দুটো ক্ষতি হয়ে গেছে, একটা হলো যে ভালো ভালো কিছু লোক হাবশায় যে ইসলামের কথা, যদি মক্কায় ইসলাম প্রচার নাও হয় তাহলে পৃথিবীর আরেক কর্নারে ইসলাম জেগে ওঠার একটা সুযোগ পেয়ে গেছে এবং সেখান থেকে ওই লোকগুলোকে ফিরিয়ে আনার যুদ্ধ ছাড়া আর কোনো সম্ভব নয়। আর কুরাইশরা সে সময় যুদ্ধে এমন অবস্থায় ছিল না যে নাজ্জাশি এবং নাজ্জাশির যে এলাই সেটা হলো আপনার রোমান সম্রাট, কারণ তারাও খ্রিস্টান ছিল, রোমান সম্রাটের সাথে যুদ্ধ করে তারা পারবে, কাজে তারা হতাশ হয়ে গেল যে আমরা একদল লোককে হারিয়ে ফেলেছি, যে এখানে এই লোকগুলোকে মেরে ফেললেও লাভ হবে না খুব বেশি, তো কি করা যায়। ওরা চিন্তা ভাবনা করতে করতে একবার একটা পরামর্শশালা ওরা বসলো দারুন্না দোয়াতে, সেখানে বসে ওরা সিদ্ধান্ত নিচ্ছে, মানে যুক্তি পাল্টা যুক্তি হচ্ছে, তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে একটা কাজ করি, আসলে এখন যারা আছে মক্কায় এদেরকে শেষ করতে গেলে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আবু তালেব, তিনি এখনও জীবিত এবং তিনি এমন এক পর্যায়ের, তিনি যদি হুঙ্কার ছাড়েন তাহলে আরবরা সব এক হয়ে যায়, তো আমরা তার মাথার উপরে তেমন কিছু করতে পারবো না, তো তার কাছে আমরা যাই। সেখানে দল বেঁধে বিশেষ করে আবু জাহাল, ওতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, তখনকার যারা একেবারে সম্মানের শিখরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই মিলে আবু তালেবের কাছে গেলেন। এখন আবু তালেবের কাছে যে যে প্রস্তাবটা তারা দিলেন সে প্রস্তাবটার ভাষা ছিল খুব কঠিন ভাষা, সেখানে মানে যে ভাষাটা ইবনে ইসহাক উল্লেখ করেছেন সেটা পড়ে একটু কেমন লাগে যে এত বড় সম্মানিত মানুষের সামনে এই নেতাগুলো যে যে ভাষা উল্লেখ করেছেন তাতে মনে হয় যে এদের মধ্যে ভদ্রতা জ্ঞানও যেন লোপ পেয়ে গেল আস্তে আস্তে। তারা বলছে যে আবা তালেব, আবু তালেব, ইন্না লাকা সিন্নান, যে তোমার বয়স হয়েছে, ওয়া শারাফান, এবং তোমার মর্যাদা আছে, ওয়া মানজিলাতান ফিনা, এবং আমাদের মাঝখানে তোমার একটা পজিশন আছে, ওয়াকাদ ইস্তানহাইনাকা, আমরা নিষেধ করতে বলেছিলাম আপনাকে, মিন ইবনে আখিকা ফালাম তানহাহু, আপনার বলেছিলাম যে আপনার ভাইপোকে ভাতিজাকে নিষেধ করেন কিন্তু আপনি তাকে নিষেধ করেননি, ওয়া ইন্না ওয়াল্লাহি লা নাসবিরু আলা হাদা, আমরা এই যে অবস্থা যেটা চলতেছে এর উপরে আমরা সহ্য করতে পারছি না, আমার গায়ে আগুন ধরে গেছে, মান শাতামা আবা মিন শাতমি আবাইনা ওয়া তাসবিহি আহলামিনা ওয়া আইবি আলিহাতিনা, যে সেখানে আমাদের আব্বা আম্মা আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা কিছু বুঝতো না, এবং আমাদের মধ্যে যারা বিচক্ষণ বুদ্ধিজীবী লেভেলের লোক আছে তাদেরকে বলা হচ্ছে এরা বোকা, আবু জাহাল বলা হয়, আবু জাহাল মানে মানে বুদ্ধির ঢেকি, নির্বুদ্ধি, মূর্খের বাবা, এরকম বলা হয়, ওয়া
আই বি আলী হাতেনা, এবং যাদেরকে আমরা পূজা করি, যাদের সামনে মাথা নত করি, তাদেরকে সেই দোষ দেয়, তাদেরকে তাদের বিরুদ্ধে কথা বলে, হাতে তাকুফাহু আন্না, আমরা আশা করছি যে তুমি তাকে বন্ধ করো, তাকে আটকে দাও। আও নুনাজিলাহু ওয়া ইয়াকা ফি যালিকা হাতা ইয়াহলুকা আহাদুল ফারিকাইন, অথবা আমরা এখন যুদ্ধে নামি, আমরা এখন আর পারতেছি না, আমরা এখন নেমে পড়ি, এবং নেমে পড়ি দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে নেমে পড়ে, তাতে একদল বিজয়ী হবে, একদল পরাজিত হবে। আসুন, এই কথাটা বলা মানে কি যুদ্ধ, সরাসরি একটা যুদ্ধের ঘোষণা দেওয়া, কিন্তু এর এইরকম ভাষায় কোরাইশরা আগে কখনো কথা বলেনি। তো সাধারণত আবু তালেব কখনোই যুদ্ধ চাইতেন না, শান্তি চাইতেন, সন্ধি চাইতেন। উনি ভড়কে গেছেন কথাবার্তা শুনে যে এ কী অবস্থা, একেবারে আমিও এক মন্ত্রিপরিষদের একজন আছি, আমিও সম্মানের দিক দিয়ে ওদের কোনো অংশে কম নাই, আমিও গোটা আরবের মধ্যে আমার একটা প্রভাব আছে, ওরা আমার সামনে এসে কী ধরনের ভাষা প্রয়োগ করলো। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডাকলেন, ডেকে পিঠে হাত রেখে বললেন যে ভাতিজা, যে ইন্না কওমাকা কদ জাআউনি, তারা আমার কাছে আসলো এবং তারা আমাকে বলছে যে তাকে বাধা দাও, তা না দিলে তারা এখন যুদ্ধে নামতে চায়। আর তুমি তো জানো আসলে আমি বৃদ্ধ হয়ে গেছি একদিক দিয়ে, আর আমাদের বনি হাশেম বনি মুত্তালেবের হাতে এমন মারাত্মক শক্তিও নাই, আর টাকা পয়সাও আমাদের খুব বেশি নাই আবুল আহাব ছাড়া, যে ওই অন্যদের সাথে আমরা যুদ্ধে পারবো। তো একটা কাজ করো, তুমি না হয় বাদ দাও আপাতত, অথবা তাদের সাথে একটা কম্প্রোমাইজে আসো, আমি বুড়ো মানুষ ভয় পাচ্ছি, এখন কী করা যাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগান্তকারী একটা কথা উনি বললেন, এবং সেই কথাটা পৃথিবীর ইতিহাসে এত সুন্দর করে কথা বলতে পেরেছেন কোনো নবী, এরকম আমি ইতিহাসে পাইনি। উনি বললেন যে আমি ও আমার চাচা, শুনে রাখো, লাওয়াদাউনি, তারা যদি দেয়, লাওয়াদাউ শামসা ফি আমিনি, তারা যদি আমার ডান হাতে সূর্যকে রেখে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, এবং আমার বাম হাতে যে যদি চাঁদটাকে তারা দেয়, আলা এই শর্তের উপরে, আন আতরুকা হাদাল আমর, যে এই ধর্মের কথাগুলো আমি বন্ধ করে দেব, হ্যাঁ এটা যদি দেয় আমি এটা করব না, হাত্তা ইয়াযহারাল্লাহু আও উহলাকা ফিহি, যে আমি এটা ছেড়ে দেব, আল্লাহ চাইলে এটা বিজয়ী হবে অথবা আমি নিজেই মরে যাব, এই জন্য আমি ছেড়ে দেই, তাহলে আমি বলে দিই যে আমি মরে যাব তাও কিন্তু আমি এটা ছেড়ে দিতে পারছি না, আমি ছাড়বো না বলে আল্লাহ রসুল এত কাঁদলেন যে আবু তালেব নিজে দেখলেন যে মা মারা গেছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার সামনে, তাকে এত কাঁদতে দেখিনি, দাদা মারা গেছে এত কাঁদতে দেখিনি, আর মানে ভাতিজা এখন এমনভাবে কাঁদছেন, তিনি তার মাথায় হাত রাখলেন, মাথায় হাত রেখে বললেন যে ভাতিজা তুমি আর কেঁদো না, তুমি ঠান্ডা হও, ইদহাব ইবনা আখি, আমার ভাতিজা তুমি যাও, ফাকুল মা আহবাবতা, তোমার যা ইচ্ছা তুমি বলতে থাকো, যা ভালো পাও তুমি বলো, ফা ওয়াল্লাহি লা উসাল্লিমুকা লি শাইইন আবাদান, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে অথবা কোনো কিছুর কারণে তোমাকে আমি অন্যের হাতে সপর্দ করব না, ছেড়ে দেব না, আমি তোমার পাশে থাকবো। এবং উনি অসুস্থ অবস্থায় ছিলেন সে সময়, ওই সময় উনি একটা কবিতা আবৃত্তি করলেন, আমার কাছে আমি তাজ্জব হয়ে যাই যে আবু মানে আবু তালেব আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন, তার দিনকে প্রচারের কথা মানে কত চেষ্টা করেছেন, হেল্প করেছেন, তাজ্জব হয়ে যেতে হয়। উনি বললেন কবিতার আকারে, আল্লাহে আল্লাহর কসম কসম, লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, তারা তোমার কাছে একত্রিত হয়ে তোমরা তার কাছে আর আসতে তোমার কাছে আর আসতে পারবেন না, হাত্তা উসাদা ফিত তুরাবি দাফিনা, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমি মাটির মধ্যে আমাকে মাটির বালিশ বানাই আমাকে দফন করা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে ওরা আর আসতে পারবে না, অর্থাৎ আমি মরণ পর্যন্ত কবরে দাফন হওয়ার আগ পর্যন্ত আমি তোমার পাশে আমি আছি। সুবহানাল্লাহ, ফাসদা বি আমরিকা মা আলাইকা গাদাদাতান, তোমার যে জিনিসটা ফরজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই জিনিস সেই দিনের কথাগুলোকে আনন্দ চিত্তে মানুষের কাছে তুমি প্রচার করে যাও, ও আবশ্যর মানুষকে সুসংবাদ দাও, অকর বিদায়ালিকা মিনকা ওয়ায়ুনা, এবং এই সুন্দর কাজগুলো করে মানুষের
চোখটাকে তুমি ঠান্ডা করে দাও, মানুষের চোখগুলোকে তুমি ঠান্ডা করে দাও। উনি দেখতেছেন তো যে যে সমস্ত লোকগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে এগিয়ে আসতেছেন, সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো, ভালো ভালো মানুষগুলো আসতেছে, তারাই তার কথাগুলো শুনতেছে। এই জন্য উনি এই কবিতা আবৃত্তি করলেন যে আমি যদি মাটিতে আমাকে মাটিকে মানে বালিশ বানিয়ে দাফন করা হয়, তার আগ পর্যন্ত আমি তোমাকে সাহায্য করে যাব এবং তুমি মানুষকে সুসংবাদ দিয়ে যাও, মানুষের চোখ শীতল করে যাও, তোমার আর কোনো সমস্যা নেই। এই হযরত মানে আবু তালেবের এই কথা পেয়ে উনি কান্না থামালেন, উনি ঘরের থেকে বেরিয়ে গেলেন এবং নতুন একটু উদ্দীপনা পেলেন যে আমার চাচা যার হাতে মানে এখনো পর্যন্ত কুরাইশদের অনেক লোক মনে করে যে যার হাতে অনেক শক্তি আছে, সেই চাচাও আমার পাশে দাঁড়িয়েছেন, উনি একটু মনে আনন্দ পেয়েছেন, শক্তি পেয়েছেন। যদিও তার বেশ কিছু ঘনিষ্ঠ মানুষ তারা হাবশায় হিজরত করে গেছেন, তারপরে উনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। তো এটা সবাই লক্ষ্য করেছে যে কই আমরা এত বড় হুমকি দিয়ে আসলাম, যুদ্ধের ঘোষণা দিয়ে আসলাম, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে বন্ধ করতেছে না, আবু তালেব কিছুই করলো না। তা আমরা এখন আরেকটা কাজ করি, ওরা আরেক বুদ্ধি করেছেন, ওরা পার্লামেন্টে আবার বসলো, দারুন্না দোয়াতে বসে বহু রকম সলাহ পরামর্শ করলো যে করা যায়, যুদ্ধের হুমকি ধুমকি দিলাম তাও হলো না, এবং আবু তালেবের মতন একজন দুর্বল মানুষ, অর্থনৈতিকভাবে তিনি তো পঙ্গুই ছিলেন সে সময়, একেবারে এত দরিদ্র যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলীকে পর্যন্ত নিজের ভাগে নিয়েছেন, জাফরকে আরেকজন ভাগে দিয়েছিলেন, এইভাবে মানে তারা ভাগ করে নিয়ে তার সংসার চালাতেন। সেই আবু তালেবের এই দারিদ্র্যের মধ্যেও তিনি যুদ্ধের এই গন্ধ পাওয়ার পরেও তিনি তার ভাতিজাকে এত হেল্প করতেছেন। তো কী করা যায়, ওরা পরামর্শ করতে থাকলেন, পরামর্শ করে তো ওরা সবাই একমত হলো এই যে আরবদের মধ্যে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই সুন্দর দেখতে এবং ব্যবহার চরিত্রে একবার মধুর ব্যবহার এরকম একজনকে খুঁজে পাওয়ার চেষ্টা করলেন যে তাকে নিয়ে হযরত আবু তালেবের হাতে দেবেন। তো আবার বংশমর্যাদায় অনেক বড় হতে হবে, তো সবাই চিন্তা করলো যে ওয়ালিদ ইবনে মুগিরা, মানে আপনারা মনে হয় নাম শুনেছেন অনেকবার, এবং একজনের নাম তো অবশ্যই জানেন, খালিদ বিন ওয়ালিদ, আপনারা তো মনে হয় জানেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তো একজন সাহাবি ছিলেন, খালিদ বিন ওয়ালিদের আপন ভাই আম্মারা দেখতে শুনতে খুব ভালো ছিল, তার ব্যবহার চরিত্র খুব সুন্দর মানে মিষ্টি ছিল, দেখতে একেবারে রাজপুত্র তো ছিলই, সমাজে তো একেবারে শ্রেষ্ঠ বাড়ির সন্তান, দেখতে শুনতেও সুন্দর। তাকে নিয়ে সবাই আসলো, ওতবা সাইবা এরা সবাই মিলে চলে আসলো হযরত আবু তালেবের কাছে, এসে বললো যে আবু তালেব আমরা আরেকটা প্রস্তাব নিয়ে আসছি, তোমরা দেখো এটা কেমন হয়। ওই সময় যাদেরকে নিয়ে আসছিলেন তারা কিন্তু আরবের শুধু নেতা ছিল না, আরও কিছু লোক আসছিল যারা মানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মানে ধর্মীয় এদিক দিয়েও যাদের পা খুব ভারী ছিল, যারা খুব পদমর্যাদার অধিকারী ছিল, তাদেরকেও নিয়ে আসছেন। এখন এনে তারপরে প্রস্তাব দিচ্ছেন কি যে এই দেখো এই যে আম্মারা, এ হলো ওয়ালিদের ছেলে, তুমি একটা কাজ করে আম্মারাকে তুমি নিয়ে মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, বংশমর্যাদায় বলো, দেখতে শুনতে বলো, আচার আচরণে বলো, চরিত্রের মাধুর্যে বলো, মানে পজিশনে বলো, কোনো দিক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কোনো অংশ কম নয়, তাকে তুমি নাও, নিয়ে তুমি ভাতিজা বানাই, যেহেতু তোমাদের সম্পর্কে ভাতিজাও হয়, ওয়ালিদ ইবনে মুগিরা তো বনি মখজুমের সম্পর্কে ভাতিজাও হয়, তা তুমি ইয়ে করো, তাকে লালন পালন করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে দাও, আমরা তার বিচার করি। তো আবু তালেব বললেন যে বলো কি তোমরা, আগের দিন যে মানে যুদ্ধের ঘোষণা করে দিয়ে গেলে তাও তো আমাকে এত বিচলিত করে নেই যেটা তুমি এখন করছো, এটা কীভাবে সম্ভব যে আমার মানে ছেলেকে তোমার হাতে তুলে দেবো? আল্লাহে আল্লাহর কসম, লাবিসা মা তাসমুনানি, তোমরা নেগোশিয়েট করতে যেয়ে যে পর্যায়টায় আসছে এখন খুব খারাপ নেগোশিয়েট আমার সাথে শুরু করেছো। হ্যাঁ, সেটা কীভাবে সম্ভব এটা যে আমি আমার এত অতুনানি তোমরা আমাকে দিচ্ছ ইবনাকুম, তোমাদের একটা ছেলে, উগাদ্দিহি, আমি তাকে খাওয়াবো, তাদের মানে তোমাদের জন্য তাদেরকে তাকে খাওয়াই বড়ো করে তুলবো, ওয়া অতিকুম ইবনি তাক তুলুনা হো, এবং আমার ছেলেকে তোমার হাতে তুলে দেবো, তোমরা তাকে হত্যা করবে, হাজা ওয়াল্লাহি লা ইয়াকুনু আবাদা, এটা আমি মরে গেলেও এটা সম্ভব নয়।
এটা মরে গেলেও সম্ভব নয়। এটা তো যখন এই কথা শুনছেন তো আশেপাশের লোকজন তো সবাই খেপে গেছে যে এটা কি করা হলো, আকাশ ভেঙে পড়েছে যে আম্মারার মতন লোককে নিল না, এটা কি? ওরা মনে করছে আম্মারাকে নিলে ওয়ালিদের তো বিশাল সম্পত্তি ছিল, মানে তায়েফে এবং মক্কায় তার যে সম্পদ ছিল ওই সময় অত বড় সম্পদ আর কারো ছিল না, আর প্রত্যেকটা ছেলে ছিল যোদ্ধা, মানে এত বড় শক্তিশালী, মানে ইসলামেও তারা বড় বড় অবদান রেখেছেন, খালেদ বিন ওয়ালিদ, ওয়ালিদ বিন ওয়ালিদ, এরা তো এদের বড় বড় অবদান আছে। তো কোনো কোনো কাজ হলো না, তো তখন ওর মানে মুতাইম ইবনে আদি ছিলেন সেই সময় আরেকজন খুব নাম করা মানুষ। মুতাইম ইবনে আদি কিন্তু তায়েফের লোক ছিলেন মূলত, কিন্তু মক্কার সম্ভ্রান্ত পরিবারের, যে কুরাইশ বংশের ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের তো ছিলেনই, সম্ভ্রান্ত পর্যায়ের ছিলেন এবং গণ্যমান্য হিসেবে মানুষ তাকে অনেক মর্যাদা দিত। বললেন তোমরা সবাই চলে যাও, আমি আবু তালেবের সাথে একটু একান্তে আলাপ করি। আবু তালেব পাশে যেয়ে বললেন যে ভাই আপনি বোধ হয় একটা ভুল করলেন, আপনি ন্যায় বিচার করলেন না আপনার নিজের প্রতি। বল কী ন্যায় বিচার করলাম? ওরা যে কথাটা বলেছে আমার তো কোনো অংশে খারাপ ছেলে ছিল না, তাকে আপনি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওদের হাতে তুলে দিতেন, এমন হতো হয়তো ওরা তাকে নাও মারতে পারতো, তো আপনি এই সুযোগটা না নিয়ে আপনি এখন যুদ্ধের মধ্যে চলে গেলেন না, এত বড় একটা দায় দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন। এখন তো হয়ে গেল কি যে কুরাইশদের মধ্যে দুই ভাগ স্পষ্ট হয়ে গেল, আপনি এখন নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে গেলেন, যদিও আপনি তার ধর্ম মানেন না, কিন্তু দেখেন আপনার নেতৃত্ব চলে গেল, আপনার কর্তৃত্ব চলে গেল, আপনি এক পাশে হয়ে গেলেন, আর গোটা সমাজ, হ্যাঁ মক্কার শ্রেষ্ঠ মানুষেরা তারা একদিকে চলে গেল। আপনার কি এই দেওয়াটা, এই নেওয়াটা, এই পদক্ষেপটা ঠিক হলো কিনা? আবু তালেব তখন একটা কথা বলেছিলেন যেটা আমি, আমার কাছে মনে হয় যে একজন, উনি মুসলিম ছিলেন না, উনি তো ইন্তেকালও করেছেন, তখনও ইসলাম মুখে স্বীকার করে যাননি, তো ওখানে তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে। উনি বলছেন ওল্লাহে মা আনসাফ তুমুনি, তোমরাও আমার সাথে কোনো ইনসাফ করোনি, তোমরা আমার সাথে আমার ব্যাপারে আমার ক্ষেত্রে কোনো ন্যায় বিচার তোমরা দেখাওনি, লাকিন নাকা, কিন্তু তুমি কদ আজমাতা খাজলানি, তোমরা যে কাজটা করেছো তারা আমার আমার জন্য দুটো কাজ আমার আমাকে এক জায়গায় একত্রিত করে দিয়েছে, একটা খুজলানি, আমাকে অপমান কর একটা অবস্থার মধ্যে ফেলে দিয়েছে, যে আমি তোমাদের চেয়ে কোনো অংশে কম নয়, আমার একজন মন্ত্রী, রাজনৈতিক ক্ষেত্রে বলো, ধর্মীয় ক্ষেত্রে বলো, আমার প্রভাব সব জায়গায় আছে, কিন্তু তোমরা আমাকে এমন ভাষায় কথা বলেছো যে আমি কোনো, আমার কোনো মর্যাদা নেই, খুজলান, আমাকে তোমরা একে অপমানিত করেছো। ও মোদাহারাত আল কওমে আলাইয়া, এবং আরেকটা কাজ তোমরা করেছো যে আমার জাতি কুরাইশের সমস্ত লোকগুলোকে আমার বিরুদ্ধে তোমরা এমন একটা পদক্ষেপ নিয়েছে যে তারা সবাই আমার আমার বিরুদ্ধে চলে গেল, এমন যেন হয়ে গেল যে আমি একাই পড়ে গেলাম, তোমরা আমার বিরুদ্ধে এ করছো, আমি যদিও আমি তোমাদের সাথে আছি, আমি এখন তার ধর্ম গ্রহণ করিনি, কিন্তু মানে তোমরা এমনভাবে কাজ করেছো যে আমার অপমান এবং এই আমার বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করেছো তোমরা, ঠিক আছে, তবে আমি এখন বলে দিলাম যে পথ তো আমার একটাই খোলা রয়েছে, ফার্স্ট না বা আবাদা এলাকা, তোমরা যা ইচ্ছাতে করতে পারো, এখন আমার আর কিছু করার নেই। এরপরে লোকেরা চলে গেল এবং এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে এখন শুধু মানে দুটো গ্রুপ মদিনায় হয়ে গেল, একটা গ্রুপ হলো আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, মুতাইম ইবনে আদি, সহ এই বিশাল গ্রুপ যারা মক্কাকে নিয়ন্ত্রণ করে, এই গ্রুপটা তারা এক হয়ে গেল এবং তাদের সিদ্ধান্ত হলো এই যে বনু হাশেম আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বংশধর এবং নিজে সরাসরি যে ট্রাইব, যে ক্লানে তিনি তার জন্ম, এবং বনি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব সন্তানদের সাথে, আবুল আহাব আবার ওই গ্রুপে চলে গেছে, আব্দুল মুত্তালিবের বংশধর হওয়ার সত্ত্বেও, আবুল আহাব আপন চাষা হওয়া সত্ত্বেও, সেটা কিন্তু ওই ওই আবুল জাহালদের গ্রুপে চলে গেল। আর এই যে ছোট্ট একটা গ্রুপ, অর্থ সম্পদের দিক দিয়ে সাংঘাতিক দুর্বলেরা, হাতের লাঠিয়াল বাহিনীর দিক দিয়ে এরা একেবারেই দুর্বল, এরা তেমন কিছু করতে পারে না, তবে ধর্মীয় দিক দিয়ে এনারা আবার সবার উপরে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আসার কারণে সবার কাছে মানে প্রিয় পাত্র, আস্থাভাজন, এদিক দিয়ে মোটামুটি ধর্মীয় ছাড়া আর কোনো দিক দিয়ে এরা কিন্তু সমতায় আসার মতন না, একটা দুটো গ্রুপ বিভক্ত হয়ে গেল এবং গণ্ডগোল শুরু হয়ে গেল। এবং সবচেয়ে আরও একটা কঠিনতর অবস্থা হলো এই
যে দারুণনা দোয়াতে বসে ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এখন আমাদেরকে তিনটি পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ হলো এই যে আল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যারা চলে গেছে এদেরকে ডেমোনাইজ করতে হবে, এই আবু তালেবের বিরুদ্ধে কথা বলা, তারপরে আবু তালেব সহ আর যারা আছে তার ভাইরা আব্বাস হামজা, তারপরে আর যারা যারা ওই পক্ষে কাজ করেন তাদেরকে সবাইকে ডেমোনাইজ করা, তাদেরকে মানে ইভুল শক্তি বা খারাপ শক্তি হিসেবে মানুষের কাছে তুলে ধরা, এই কাজটা করতে হবে। দেখেন একটা সমাজে মানে মানে একটা লোকদেরকে খারাপ করার জন্য কিন্তু এটা একটা বড় জিনিস, এবং সেই সময় তাদের হাতে ছিল খুব বড় বড় শক্তি, রাজনৈতিক শক্তি তাদের হাতে ছিল, তারা গোটা আরব দেখাশুনো করত। দ্বিতীয়ত হলো যে হজের সময় যেহেতু ওখানে চারটা বড় বড় বাজার বসতো, এই বাজারে প্রত্যেকটা বাজারের দায় দায়িত্ব ওদের হাতে ছিল, অর্থনীতি সেটা তারা নিজের হাতে নিয়ে পেট্রোনাইজ করা শুরু করে দিল, এবং ওই বাজারগুলোর কারণে আরেকটা কাজ সেখানে হতো, সেটা হলো সংস্কৃতি, সেখানে কবিতা পড়া, বক্তব্য দান করা, কবিতার ক্রিটিসিজম করা, এই সমস্ত কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সামনে এগুলো হতো, এবং তারা এইগুলোকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলো, যেমনভাবে এখন টিভি তারপরে পত্রিকা এইগুলো প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করলো। বছরে চারটা বড় বড় বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার অনুসারী এবং তাকে যারা সাহায্য করে সবাইকে মানে মানে খারাপ হিসেবে চিত্রিত করা, এবং এমন এমন কবিতা, ব্যঙ্গ কবিতা তারা পড়তো এরকম, যে সেগুলো শুনলে আরবদের খারাপ লাগার কথা, এই একটা একটা আরেকটা কাজ তারা করলো। এবং তৃতীয় যে সিদ্ধান্ত তারা গ্রহণ করলো সেটা আরও বেশি মারাত্মক, সেটা হলো এই যে তারা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র তারা করলো। দ্বিতীয় আরেকটা কাজ করলো যে আবু তালেব সহ ওদেরকে বাইরে রাখার চেষ্টা করলো, যাতে তাদের কোনো দিক দিয়ে তারা যেন কোনো জায়গায় কথা না বলতে পারে, তাদের কোনো জায়গায় যেন স্থান না হয়। সবচেয়ে বড় দুঃখের কথা ছিল যে আবু তালেব আর সেখান থেকে দারুণনদোয়ায় যে কথা বলতে পারতো না, দারুণনদোয়া ছিল পার্লামেন্টারিও, মানে পার্লামেন্টারি পদ যেটা ছিল তার মন্ত্রী পদ ছিল, এগুলো যেন আস্তে আস্তে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার মতন হলো, যদিও এটা সম্ভব ছিল না সে সময়, কিন্তু তারপরও এমন হয়ে গেল। আর তৃতীয় ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার একেবারে সিদ্ধান্ত পাকা মানে এ করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন হত্যা করতে হবে। তো আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই পরবর্তী পদক্ষেপগুলো কেমন ধরনের ছিল এটা জানানোর জন্য। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এবং আপনারা সবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনটাকে আমরা এখন ভালো অন্যদিক দিয়ে আমরা পড়াশুনো করার চেষ্টা করব, যে কীভাবে তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন মারার চেষ্টা করতেছে, এবং সেগুলো এত জঘন্য পথ ছিল যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে তার যে সমস্ত লোকজন ছিল তাদেরকেও এরকম অত্যাচার করা হতো। বিশেষ করে টার্গেট করা হলো যে এখন কীভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা হবে, বিভিন্নমুখী টার্গেট ছিল। এবং এই আমি একের পরে এক যে ঘটনাগুলো নিয়ে আসবো এখানে, যে তারা দেখেন কীভাবে একটার পর একটা তাকে মারা হচ্ছে, কেন হলো এটা, কেন হলো, কারণ হলো এই যে তখন সমাজে মোটামুটি চিত্রিত হলো এই যে ইসলাম এখন অপ্রতিরোধ্য শক্তি হয়ে গেছে, যে তাকে আর বন্ধ করা যাচ্ছে না, মক্কায় বন্ধ হলেও ওদিকে হাবশায় চলে গেছে লোকজন, এখন কোনো রকমে যদি একে মেরে ফেলে দেওয়া যায়, শেষ করে দেওয়া যায়, তাহলে মনে হয় শেষ হয়ে যাবে, এইটাই তাদের সিদ্ধান্ত হয়ে গেলো। এবং এটা কিন্তু পার্লামেন্টে পাশ করা একটা জিনিস হয়ে গেল, এখন দুটো গ্রুপ হয়ে গেলো, একটা গ্রুপ খুব টিমটিমে গ্রুপ, খুব চিকন, খুব মানে দুর্বল অর্থনৈতিক দিক দিয়ে, মানে লাঠিয়ালির দিক দিয়ে, আর একটা গ্রুপ হলো রাজনৈতিক, মিডিয়া, বড় বড় শক্তির অধিকারী, এই দুটো গ্রুপের মধ্যে এখন সংঘাত শুরু হচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে এই পর্বের দাওয়াত দিচ্ছি, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য তারা কী কী কাজ করেছে, এটা আমরা একের পর এক আলাপ করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। وما أرسلناك إلا رحمة للعالمين.